আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ টিভিতে। আমি ইসরাফিল মাসুম। আজকে কথা বলবো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কোন সময় থেকে প্রিপারেশন নিতে হয়। আমরা সবাই জানি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রসেসটা হচ্ছে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যখন আপনি যাবেন তখন আপনি বিভিন্ন গ্রুপের উপর পড়াশোনা করবেন, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এ ধরনের বিভাগে পড়াশোনা করবেন। আর আমরা ইমিডিয়েটলি কিছু তথ্য পাচ্ছি যে আগামী শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ 2023 সাল থেকে শিক্ষা ব্যবস্থার কারিকুলামটা চেঞ্জ হতে পারে। তখন ক্লাস 10 পর্যন্ত সবাই কমন সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোই পড়বে। ইন্টারমিডিয়েটে গিয়ে ডিসিশন নেবে সে কোন সাবজেক্টে পড়াশোনা করবে, অর্থাৎ কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আপনাকে কোন সময় থেকে প্রিপারেশন নিতে হবে, আমরা যদি আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটার কথা বলি, তাহলে আপনাকে অবশ্যই নবম শ্রেণী থেকে সায়েন্সের উপর পড়াশোনা করতে হবে এবং সরাসরি আপনি ম্যাট্রিকে আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। এবং কোন সাবজেক্ট পড়বেন, কী আসো বিষয়, এত কিছু ডিপেন্ড করে না। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট, ম্যাথ এবং ইংলিশ, তার পাশাপাশি যে হায়ার ম্যাথ আছে, বা হায়ার ম্যাথ থাকলেও কোনো প্রবলেম নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই, সো যে কোনো ধরনের, অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট হলেই আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন। এখন যারা ভুলবশত সায়েন্স নিতে পারেন নাই অথবা সায়েন্সে পড়াশোনা করেন নাই, তাদের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি সরাসরি ম্যাট্রিকের পরে আপনি ডিপ্লোমা সরকারি পলিটেকনিক অথবা বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তখন আপনি ডিপ্লোমা কমপ্লিট করার পর 4 বছর তখন আপনি বিএসসি করতে পারবেন। সো এই হচ্ছে ডিফারেন্স। যারা সরাসরি সায়েন্সে পড়াশোনা করে তারা ম্যাট্রিকে সায়েন্সে পড়লো, ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়লো, তারা ডিরেক্টলি বিএসসিতে 4 বছরের কোর্স করলে তারা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে। আর যারা 9 অথবা 10 সায়েন্স পড়ে নাই, তারা ডিপ্লোমা 4 বছর করতে হবে, তারপরে বিএসসি 4 বছর, তাদের লাগবে টোটাল 8 বছর। আর যারা নর্মালি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দুইটাতেই সায়েন্স নিয়েছে তাদের লাগবে মাত্র 6 বছর, ইন্টারে 2 বছর আর বিএসসিতে 4 বছর। তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে এই দুইটা প্রসিডিউরে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সাবজেক্ট যেগুলো সেগুলো হচ্ছে যে কম্পিউটার সায়েন্স, তারপরে যে হচ্ছে আপনি যদি কম্পিউটার সায়েন্স পড়েন তাহলে আপনাকে ডিপ্লোমাতে অবশ্যই কম্পিউটার টেকনোলজি পড়তে হবে এবং অন্যান্য সাবজেক্ট পড়েও আপনি যেতে পারেন, তবে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো হবে না। তো যারা ইলেকট্রিক্যাল পড়বেন তারা ইলেকট্রিক্যাল ডিপ্লোমাতে পড়তে পারেন, যারা মেকানিক্যাল পড়বেন তারা মেকানিক্যাল পড়তে পারেন, যারা সিভিল পড়তে পারেন তারা সিভিল পড়তে পারেন। সো যারা ইন্টারমিডিয়েট করবে তাদের এত কিছু ভাবার দরকার নেই, তারা সরাসরি প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটিতে সরাসরি ইন্টারমিডিয়েটের পরে তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সরাসরি নিতে পারবে। তবে ডিপ্লোমা যারা করবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাম আসলে স্টুডেন্টস বা কমার্সের আর্টসের, তাদেরকে একটু খেয়াল করতে হবে, অথবা ভোকেশনাল স্টুডেন্টস তাদেরকে একটু খেয়াল করতে হবে যে আপনি ডিপ্লোমায় যে সাবজেক্টটা নিচ্ছেন সেটা আপনি ভবিষ্যতে আপনার হায়ার এডুকেশনের ব্যবস্থা কেমন বা আপনার গোলটা কী, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। এবং আমি বলবো যারা সায়েন্সের স্টুডেন্টস তাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট করে ইঞ্জিনিয়ারিংয়ে আসার জন্য, আর যারা নন ব্যাকগ্রাউন্ড তারা আসতে বাধ্য, কারণ তাদের আর অন্য কোনো অপশন নেই। তবে সায়েন্সের স্টুডেন্ট ম্যাক্সিমাম আমি দেখতে পাই যে তারা ডিপ্লোমা করছে, এতে করে তাদের আসলে পড়াশোনার টাইমটা আরও 2 বছর বেড়ে যায়। সো একটু ওই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আর মাদ্রাসায় যারা সায়েন্স পড়ে তারা ইন্টারমিডিয়েট অথবা দাখিল আলিম, তারা ওই দিকে সায়েন্স করে তারা সরাসরি ইয়াতে ভর্তি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে। আর যারা আর্টস কমার্সের তারা ডিরেক্টলি সরাসরি ডিপ্লোমাতে যাবেন, এবং যাওয়ার সময় আপনি সাবজেক্টটা যাতে বিএসসিতে ওই সাবজেক্টটা আপনি যেটা পড়বেন সেটাই যাতে ডিপ্লোমাতে নেন, তাতে করে আপনার 4 বছর সময় কাজে লাগবে। সো এবার আসেন আমরা জব সেক্টরগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে জব সেক্টরের ক্ষেত্রে ডিপ্লোমা করার পর আপনি জব পেয়ে যাবেন, কিন্তু ইন্টারমিডিয়েট করার পর আপনি জব পাবেন না। ইন্টারমিডিয়েট করার পর আপনাকে অবশ্যই
মিনিমাম 4 বছর পড়াশোনা করে তারপরে জব সেক্টরে যেতে হবে। আর ডিপ্লোমা যারা করে তারা ডিপ্লোমা শেষেই জব পেয়ে যায় এবং তারা পাশাপাশি বিএসসিটা করতে পারে, এটা একটা বেনিফিট ডিপ্লোমাদের জন্য। এর পাশাপাশি যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য ডিপ্লোমা করেও বাইরের দেশগুলোতে বিএসসি করা যায়। সো ইন্টারমিডিয়েট করার পরেও ব্যাচেলারের জন্য আপনি বাইরের বিদেশে অ্যাব্রোডের জন্য যেতে পারবেন। সো যে কোনো ধরনের ফ্যাসিলিটিস এখানে পাওয়া যায় এবং জব সেক্টরে আসলে ডিপ্লোমা যারা করে তাদেরকে জব সেক্টরে দেখা যাচ্ছে খুব বেসিক লেভেল থেকে তাদেরকে চাকরি পেয়ে যায় খুব সহজে। আর যারা বিএসসি করে তাদের জব সেক্টরের কমপ্লিট করে তারপরে জব সেক্টরে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে সায়েন্সের যারা তারা ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারমিডিয়েটের পরে ইঞ্জিনিয়ারিং করবে, আর যারা নন ব্যাকগ্রাউন্ড তারা আগে ডিপ্লোমা করে তারপরে দেন তারা ইঞ্জিনিয়ারিং করতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সাবজেক্টগুলো আপনি যেটা আপনার ফিউচারে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে। অনেকেই ভাবে যে আমি পলিটেকনিকে ভর্তি হবো বা হঠাৎ করে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, খুব মানে যেগুলো বাংলাদেশে খুব রেয়ার পাওয়া যায় না, সো বিএসসি নাই, সো দেখা যাচ্ছে যে পলিটেকনিকে যে কোনো সাবজেক্ট পাচ্ছে পড়ে পড়তেছে পরে এটা ভালো লাগতেছে না। সো এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে ভবিষ্যৎ ভালো হয়। এখন প্রাইভেট আর পাবলিক, আপনি যদি প্রাইভেটে পড়েন পাবলিকে পড়েন কোনো ম্যাটার না, আপনি কোন সাবজেক্ট পড়ছেন কত ভালোভাবে পড়ছেন এটা হচ্ছে একটা ম্যাটার। পলিটেকনিকও একই রকম, আপনি ভালো সরকারি পলিটেকনিকে ভালো সাবজেক্ট পান না, আপনি প্রাইভেটে পড়েন, বাট আপনাকে অবশ্যই ভালো সাবজেক্ট পড়তে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ভালো সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। সো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা কীভাবে করবেন, এই সকল বিষয়ে বিএসসি কীভাবে করবেন, কোন সাবজেক্টের উপরে কী বিষয়ে পড়াশোনা করবেন অনেক ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলোর সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করার জন্য আমাদের স্ক্রিন দেখা নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।